Welcome student, I am Biswarup Sadra from Electronics and Telecommunication Department. Asha kori sobai bhalo acho ebong sustho acho. Aaj tomader online tutorial e ajke jeta porabo seta group B er black and white TV system. Amra already ager class gulote amra kichu term sombandhe jenechhilam. Aaj tomader jeta korabo seta hocche working principle with block diagram of TV transmitter and receiver. আজকে আমরা transmitter অংশটি পড়ে নেব। তাহলে আসা যাক তোমাদের TV transmitter সম্বন্ধে। First একটি basic diagram of TV transmitter এখানে diagramটা দিলাম। এটা সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথমেই দেখে নাও যে আমরা ফার্স্টে যেটা নিয়েছি ফার্স্টে ক্যামেরা যেটা হয় এবং স্ক্যানিং বা সিঙ্ক্রোনাইজিং সার্কিট থাকে তারপর ব্লকে রয়েছে ভিডিও সিগন্যাল তারপর যেটা আছে সেটা হচ্ছে ভিডিও অ্যামপ্লিফায়ার এবং তারপর অ্যামপ্লিচিউড মডুলেশন তোমরা হয়তো জানবে তাহলে আমি বলে দিচ্ছি আমাদের ভিডিও সিগন্যাল কিন্তু অ্যামপ্লিচিউড মডুলেশনের উপর দিয়ে ট্রান্সমিট করা হয় আর আমাদের অডিও সিগন্যাল এফএম সিগন্যালের উপর ট্রান্সমিট করা হয় কিন্তু ভিডিও সিগন্যাল তো আমরা একটাই পাই আমরা সেখানেই আসব যদি এই ব্লক ডায়াগ্রামটা দেখো দেখবে পিকচারের অংশটা আলাদা করা আছে এবং অডিও অংশটা আলাদা করে দেওয়া আছে মানে ভিডিওর একটা পার্ট আর অডিওর একটা পার্ট বুঝতে পারলে এবার দেখে নি ফার্স্টে যদি আসি আমরা ভিডিওর অংশটা ভিডিও ট্রান্সমিটারের অংশটা ফার্স্টে কি হচ্ছে ফার্স্টে পিকচার মানে ছবি আমরা পাচ্ছি বা ভিডিও পাচ্ছি সেগুলো ক্যামেরা টিউবে আসছে এবং সেটা ভিডিও সিগন্যালে কনভার্ট হচ্ছে এবং তার সাথে কিছু যোগ হচ্ছে কি স্ক্যানিং আর সিঙ্ক্রোনাইজিং সার্কিট এর ভিডিও সিগন্যাল আমরা যেটা ক্যাপচার করি সেটা খুবই লো বা তার অ্যাম্পলিটিউড অথবা তার গেন খুব কম হয় তার জন্য কি দরকার আমাদের সেটা অ্যাম্পলিফিকেশন দরকার মানে কিছু বাড়ানো দরকার পাওয়ারটা সেজন্য আমরা কি একটা সার্কিট ব্যবহার করি ভিডিও অ্যাম্পলিফায়ার সার্কিট আমরা ব্যবহার করছি তারপর কি হয় শুধু ভিডিও সিগন্যাল আমরা কিভাবে পাঠাবো এমনি তো যাবে না তার জন্য কি করতে হবে আমাকে মডুলেশন করতে হবে তারপরই তো পাঠাতে পারবো মডুলেশনের জন্য রয়েছে এখানে অ্যাম্পলিচিউড মডুলেশন এবং সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রিত করার জন্য রয়েছে আরএফ অসিলেটর মিন্স রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর এর বিস্তারিত অংশ আমরা পড়ব তার আগে ব্রিফলি জাস্ট জেনে নিলাম এইটা তেমন আমি সাউন্ডের অংশটা মানে পড়ে নি ফার্স্টে সাউন্ড কি আমরা মাইক্রোফোন দিয়ে সাউন্ড ক্যাপচার করতে পারি সবাই জানি আমরা পড়েছি আগেও বিভিন্ন রকম মাইক্রোফোন সম্বন্ধেও তোমরা জেনেছো ক্লাসে ফোন দিয়ে ক্যাপচার করার পর কি মাইক্রোফোনের অডিও খুবই তীব্রতা খুব কম হয় এবং তার বিভিন্ন সেটাকে বাড়ানোর জন্য আমরা কি করতে পারি সিমিলারলি এখানেও আমরা অডিও অ্যাম্পলিফায়ার সার্কিট ব্যবহার করব এবং অডিওটাও তো শুধু রেখে দিলে হবে না আমাদের পাঠাতে হবে টিভির সাথে টিভি সিগন্যালের সাথে তাই আমরা কি করব আমরা ফ্রিকোয়েন্সি মডুলেটর সার্কিট নেব এবং ফ্রিকোয়েন্সি মডুলেটরটা ঠিকঠাক সিঙ্ক্রোনাইজেশন বা অন্যান্য কাজ করতে গিয়ে আমরা কি আরএফ অসিলেটর এখানে ব্যবহার করব যাতে তালমেলটা বজায় থাকে এবং সেই দুটো আমাদের দুটো আলাদা আলাদা সিগন্যাল কোথা দিয়ে
যোগ করে কোথায় পাঠাচ্ছি আমরা ট্রান্সমিটিং অ্যান্টেনা দিয়ে সেগুলো ট্রান্সমিট করা হয়। এবার আসি আমরা বিস্তারিত আরেকটি ব্লক ডায়াগ্রামে। দেখো আমরা ভিডিও সিগন্যালটা এটা জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য এই ব্লক ডায়াগ্রামটা দেওয়া আছে, তোমরা এটা পরীক্ষায় ব্যবহার করতে পারো যদি নাম্বার কম থাকে অথবা জাস্ট বোঝানোর জন্য হয় তাহলে তোমরা এই ব্লক ডায়াগ্রামটা ব্যবহার করতে পারো। এবার আসি একটু ব্রিফলি ডেসক্রিপশনে। দেখো ভিডিও অংশটাই কিন্তু আরো অনেক কিছু তোমাদের আছে ভিডিও অংশের ভেতরে, যেমন ফার্স্টেই বলি ভিডিও সিগন্যাল যেটা পায় সেখানে ভিডিও প্রসেসিং ইউনিট থাকে, তারপর কি থাকে ভিজুয়াল মডুলেটর এবং ক্রিস্টাল অসিলেটর থাকে। বিশেষ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট 38.9 মেগাহার্টজ ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করা হয়। বর্তমান ক্যামেরা আর যদিও অন্যান্য ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়ে থাকে তবে আমরা মনোক্রোম টিভির ক্ষেত্রে এটাই ধরে থাকি। তারপর আছে ডিলে ইকুইলাইজার, ইকুইলাইজার ডিলে একটা সার্কিট আমরা ব্যবহার করে থাকি। তারপরে কি আছে, তারপরেরটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা টিভির ক্ষেত্রে খুবই প্রয়োজন হয়, ভিএসবি ফিল্টার। এটা হচ্ছে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড ফিল্টার। ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড তোমরা কমিউনিকেশনে পড়েছ, তবু আরেকবার বলে দিই ভেস্টিজিয়াল সাইড ব্যান্ডে কি হয়, আমরা ফ্রিকোয়েন্সির কিছুটা অংশ আমরা কেটে নিই। ভিএসবি সম্বন্ধে একটু জেনে নিই, ভিএসবিটায় কি হয় যে আমরা যদি আমরা দু ধরনের সাইড ব্যান্ড আমরা কমিউনিকেশনে ব্যবহার করেছিলাম আগে, যদি দেখো এসএসবি আর ডিএসবি, মানে সিঙ্গেল সাইড ব্যান্ড আর ডাবল সাইড ব্যান্ড। ডাবল সাইড ব্যান্ড পাঠানোটা কি এক প্রকার লস আমাদের, কিন্তু আবার সিঙ্গেল সাইড ব্যান্ড পাঠালেও কি হয় তাতে আমাদের ইনফরমেশন লস হতে পারে অথবা নয়েজি আসে। সেই জন্য আমরা কি করি যে আমরা দুটো সাইড ব্যান্ড মানে আপার আর লোয়ার সাইড ব্যান্ডের কিছুটা অংশ করে আমরা যেটা দরকারি অংশ শুধু সেইটুকু অংশ আমরা নেই, বাকি অংশ বাদ দিয়ে থাকি। এখানে তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ যে আমরা লোয়ার সাইড ব্যান্ডের কিছু নিয়েছি আপার সাইড ব্যান্ডের কিছু নিয়েছি, তাহলে এই দু এই পুরো অংশটা নিয়ে যেটা যাচ্ছে নাম দিয়েছি কি ভিএসবি মানে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড। তারপর রয়েছে ভিডিও আপ কনভার্টার এবং তার সাথে রয়েছে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লেক্সার। এখানে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লেক্সার আমি আর একটু পরে বলছি, দুটো একসঙ্গে আরো ভালোভাবে বুঝতে পারবে। তা ভিডিও আপ কনভার্টারের পর সেটা কোথায় যাচ্ছে, লিনিয়ার অ্যাম্পলিফায়ারে, তারপর পাওয়ার অ্যাম্পলিফায়ার। মানে লিনিয়ার পাওয়ার অ্যাম্পলিফায়ার কেন দরকার হচ্ছে, তার পাওয়ারটা তো বাড়াতে হবে কারণ ট্রান্সমিট করছি কত দূরে টিভি থাকবে তার তো কোনো মানে নেই। কোথায় তোমরা ভেবে দেখো কলকাতার কোথায় ট্রান্সমিটার ট্রান্সমিট হচ্ছে, কলকাতার দূরদর্শনে, আমরা সেই দূরে দূরে যেমন ধরো কেউ বর্ধমানে রয়েছে, কেউ উত্তরবঙ্গে রয়েছে, কেউ হাওড়া হুগলিতে রয়েছে, তারা সবাই কিন্তু টিভি দেখতে পাচ্ছে, তাহলে ওখান থেকে পাঠাতে নিশ্চয়ই পাওয়ারের দরকার পড়ে অনেক, সেই জন্য এখানে রয়েছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, ডুপ্লেক্সার ডাইপ্লেক্সারটা এটা আমরা এখানে কি হয় এখানে দুটো সিগনাল জয়েন হয়ে তারপর অ্যান্টেনা যায়, জায়গাটা আমি আরেকবার বলছি আগে অডিওটা সেরে নিই। এখানে কি হচ্ছে অডিও সিগনাল, অডিও সিগনাল কিভাবে নেয় সেটা তোমরা সবাই জানো, কিভাবে মাইক্রোফোন দিয়ে আমরা ক্যাপচার করি। তারপর হচ্ছে প্রি এম্পাসাইজ একটা সার্কিট আছে, তারপর অডিও প্রসেসিং ইউনিট, এবং অডিওটা আমরা কিসের মাধ্যমে সেন্ড করি তোমরা আগেই জেনেছো এফএম সিগন্যালের মাধ্যমে, তাই তাহলে এখানে কি দরকার লাগবে এফএম মডুলেটর, তাই তো। আর এই এফএম সিগন্যালটা কিভাবে কন্ট্রোল হয়, এখানে রয়েছে একটা অসিলেট ক্রিস্টাল অসিলেটর দেয়া আছে,
ক্রিস্টাল অসিলেশনের সম্বন্ধে আমরা আগেই জেনেছি। এবং এখানে এএফসি, হোয়াট ইজ এএফসি? এর হচ্ছে অটোমেটিক ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। তেমন এখানে আরেকটা রয়েছে অডিও আপ কনভার্টার, যেমন ভিডিওর ক্ষেত্রে ভিডিও আপ কনভার্টার নিয়েছিলাম, এখানে অডিও আপ কনভার্টার নিলাম। এবং ভালোভাবে লক্ষ্য করলে দেখো এই দুটোর ফ্রিকোয়েন্সি কিন্তু ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লেক্সার লাগানো আছে, এবং সেটা কার দ্বারা পরিচালিত হচ্ছে অথবা কিছু ক্রিস্টাল অসিলেটর দিয়ে আমরা সেটা ঠিক করছি। তারপর অডিওর ক্ষেত্রে লিনিয়ার অ্যাম্পলিফায়ার, এবং তারপরে অডিওর ক্ষেত্রেও আমরা পাওয়ার অ্যাম্পলিফায়ার ব্যবহার করছি, এবং ভিডিও সিগন্যাল এবং অডিও সিগন্যাল সেটা ডাইপ্লেক্সার দিয়ে তারপরে আমরা অ্যান্টেনায় পাঠাচ্ছি। যাও, এর ব্রিফলি ডিসকাশনটা এখানে এই ছবিটা তোমরা আরো ভালো দেখতে পাবে। তাহলে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, ভিজুয়াল মডুলেটর এখানে ডায়োড ব্রিজ মডুলেটর দেয়া আছে। আসলে সার্কিটটা সম্বন্ধে বলেছে, ভিজুয়াল মডুলেটর আসলে ডায়োড ব্রিজ দিয়ে তৈরি করা হয়। দেখো এখানে এই সার্কিটটা যদি ফলো করো দেখবে এটা ভালো করে পাঠ করে দেয়া আছে, খুব ভালো। সেম জিনিস, ভিডিও সিগন্যাল আসছে, কোথা থেকে আসছে? ফ্রম ক্যামেরা, ভিডিও সিডি, ক্যাসেট, তারপর ভিডিও প্রসেসিং ইউনিট প্রসেস হচ্ছে, তারপর ভিডিও মডুলেটারে যাচ্ছে, এবং সেটা কোথা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? ক্রিস্টাল অসিলেটর। তারপরে ডিলে ইকুইলাইজার, ভিএসবি ফিল্টার, তারপর ভিডিও আপ কনভার্টার, লিনিয়ার অ্যাম্পলিফায়ার, পাওয়ার অ্যাম্পলিফায়ার, তারপর সেটা যাচ্ছে ডাইপ্লেক্সারে। তাহলে মনে রাখা সুবিধা, এইভাবে ভাগ করে নেবে, তোমরা ছবি পরীক্ষার খাতায় ছবি আঁকতেও খুব সহজ হবে। এবং তারপরে অডিওর ক্ষেত্রে আসো, অডিও কোথা থেকে আসছে? অবশ্যই মাইক্রোফোন অথবা টেপ রেকর্ডার অথবা মাইক্রো, যে রকম অডিও সোর্স পাওয়া যায় সেখান থেকে আমরা বেসিক্যালি মাইক্রোফোন টেপ রেকর্ডারই হল। তারপর সেটা আসছে অডিও প্রসেসিং ইউনিট, অডিও প্রসেস করার জন্য থাকে। তারপর মডুলেটার এবং অসিলেটার থাকে। এই যে মডুলেটার, মডুলেটার এখানে কি? এফএম মডুলেটার, ঠিক আছে? এই এখানে এএফসি ছিল, অটোমেটিক ফ্রিকোয়েন্সি কন্ট্রোল যেটা ছিল, সেটা কিভাবে হয় সেখানে এখানে পুরো দেয়া আছে, ঠিক আছে? একটা ফুল লুপ প্রসেস চলে একটা। যাই হোক, তোমরা যখন পরীক্ষার খাতায় আঁকবে তখন এই সার্কিটটা, মানে এই ব্লক ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করবে। আর তোমাদের মনে রাখার জন্য আমি বলবো, বাড়িতে পড়ার জন্য এটা, এই সার্কিটটা খুব কাজের। তারপর আসি অডিও আপ কনভার্টার, আপ কনভার্টার আসছে, তারপর লিনিয়ার অ্যাম্পলিফায়ার, তারপর সেটাকে একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে কিসে? পাওয়ার অ্যাম্পলিফায়ার, তারপর সেটা যোগ হচ্ছে সেই ডাইপ্লেক্সারে গিয়ে, এখানে ভিডিও, এদিক থেকে অডিও, এদিক থেকে ভিডিও সিগন্যাল, আর এদিক থেকে অডিও সিগন্যাল যাচ্ছে, মিশছে, তারপর কোথায় যাচ্ছে? অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট হচ্ছে। আশা করি বুঝলে। আরও টার্ম সম্বন্ধে আমি সেগুলো জানিয়ে দিচ্ছি আর একবার, সবাই আর একবার দেখে নাও, যেটা আরেকবার বলে দিচ্ছি। ফার্স্টে ছবিটা কিভাবে আঁকবে, ফার্স্টে পরপর ভিডিও সিগন্যাল আসছে, সেটা কোথায় যাচ্ছে? ভিডিও প্রসেসিং ইউনিটে, তারপর কোথায় যাচ্ছে? বা ডায়োড ব্রিজ মডুলেটারে, বা ভিজুয়াল মডুলেটার অথবা ডায়োড ব্রিজ মডুলেটারে। তারপর কি আছে? ডিলে ইকুইলাইজার, এবং তার আগে ক্রিস্টাল অসিলেটার, এবং তারপরে কোথায় যাচ্ছে? ভিএসবি ফিল্টার, তারপর ভিডিও আপ কনভার্টার, লিনিয়ার অ্যাম্পলিফায়ার, পাওয়ার অ্যাম্পলিফায়ার, হয়ে কোথায় যাচ্ছে? ডাইপ্লেক্সারে, ঠিক আছে? তেমন অডিওর ক্ষেত্রে অডিও সিগন্যাল আসছে, অডিও প্রসেসিং ইউনিটে যাচ্ছে,
মডুলেটার এফ এম মডুলেটার বেসিক্যালি এটা, আর এটা এএফসি সার্কিট এবং সেটা নিয়ন্ত্রণ করছে ক্রিস্টাল অসিলেটার এ এফ সি, তারপর এটা ক্রিস্টাল অসিলেটার, তারপর সেখানে কোথা থেকে যাচ্ছে মডুলেটার থেকে কোথায় যাচ্ছে অডিও আপ কনভার্টারে, লিনিয়ার অ্যাম্প্লিফায়ার, পাওয়ার অ্যাম্প্লিফায়ার হয়ে কোথায় যাচ্ছে ডাইপ্লেক্সারে। কিন্তু তার আগে দুটো ভিডিও আপ কনভার্টার এবং অডিও আপ কনভার্টারের সাথে দুটো ফ্রিকোয়েন্সি কোথায় ম্যাচ হচ্ছে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লেক্সারে, এবং সেটাকে নিয়ন্ত্রণ করছে কে ক্রিস্টাল অসিলেটার। এবং এখানে ফ্রিকোয়েন্সিগুলো জেনে রাখা ভালো, পিসি প্লাস 39 মেগাহার্জ, এখানে 33.4 মেগাহার্জ, এটা অবশ্যই এ এম, এটা অবশ্যই এফএম। এবার আমি যে কথাগুলো বললাম সেগুলো সম্বন্ধে একটু জানিয়ে দিই। যেমন ফার্স্টেই যেটা বলবো, সেটা হচ্ছে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড ফিল্টার। ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড ফিল্টার, এখানে মডুলেটেড আউটপুট, দ্য মডুলেটেড আউটপুট ইজ ফেড টু এ ফিল্টার ডিজাইন টু ফিল্টার আউট পার্ট অফ দ্য লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সিস। আমি ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম যে ফিল্টার কি হয়, কিছুটা পার্ট বাদ দিয়ে দেন, তারপরে যেটা আসবো অ্যান্টেনা। অ্যান্টেনা কি হয় তোমরা সবাই জানো, সমস্ত মানে ওয়্যারলেস ট্রান্সমিশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যান্টেনা। ঠিক আছে, এখানে আমরা এফএম এবং এএম সিগন্যাল বোথ ট্রান্সমিটার দিয়ে আমরা পাঠাতে পারি। ট্রান্সমিটার সাথে টিভির ক্ষেত্রে কিভাবে অ্যাটাচ করা থাকে, অ্যাটাচ করা থাকে মেনলি কোয়াক্সিয়াল কেবিল দিয়ে হতে পারে অথবা ডাইরেক্ট কেবিল দিয়ে হতে পারে। আগেকার দিনের টিভি গুলো দেখবে অ্যান্টেনা মাউন্ট হরিজন্টালি মাউন্ট করা থাকতো, কেন, কারণ বেটার সিগন্যাল রেশিও পাওয়ার জন্য বা বেটার সিগন্যাল ধরার জন্য। আমরা পরবর্তী অংশগুলি পরের ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।